सुप्रिय शिक्षार्थीबृंद सबाई भालो आसो प्रत्याशा रेखे एकादश द्वादश श्रेणी उच्चतर गणित द्वितीय पत्र अष्टम अध्याय बलविद्या एर समांतराल बल अंशेर गाणितिक समस्या समाधानेर जन्नो आज के उपस्थित हुई तुम्हारे सामने मोहम्मद मुजिबुर रहमान गत क्लासे कयेकटी गाणितिक समस्या तुम्हारे समाधान कर देखिए आज के एक समस्या तुम्हारे समाधान कर देखाबो। आज के प्रथम समस्या ए बी सी त्रिभुजेर ए बी सी कौनिक बिंदुते यथाक्रमे पी क्यू आर मानेर तीनटी सममुखी समांतराल बल क्रियारत आछे तादेर लब्धि ओई त्रिभुजेर लम्ब केंद्रगामी प्रमाण करते हबे। एक नम्बर पी बाई टैन ए समान किऊ बाई टैन बी समान आर बाई टैन सी एवं दुई नम्बर पी इंटू बी स्कोयर प्लस सी स्कोयर माइनस ए स्कोयर समान किऊ इंटू सी स्कोयर प्लस ए स्कोयर माइनस बी स्कोयर समान आर इंटू ए स्कोयर प्लस बी स्कोयर माइनस सी स्कोयर। मूल प्रमाणे जावार आगे प्रासंगिक जो चित्रटा एखे अंकन करा चित्रटा सम्पर्के तुम्हारे जदिव एखे लेखा आमी तारपरे कि वर्णना दिच्छी। एखे ए बी सी हलो से त्रिभुज ए बी सी त्रिभुजे ए बिंदुते बी बिंदुते सी बिंदुते यथाक्रमे पी किऊ आर मान तीन सममुखी समांतराल बल अर्थात एक ही दिखे मुख करा सममुखी समांतराल बल क्रिया करछे तादेर लब्धि काज करते त्रिभुजे लम्ब केंद्रगामी। लम्ब केंद्र काके बोले त्रिभुजेर शीर्षगुलो थेके विपरीत बाहुर उपरे जदि लम्ब आँका हय एडी एकटा लम्ब आँका हयेछे बी एकटा लम्ब आँका हयेछे आरेकटा जदि आँकि सेटाओ एई बिंदु दिये अतिक्रम करबे काजेई तृतीयटा दरकार नाय आमि दुइटा दिये बुझते पारलाम एई छलो এই ত্রিভুজের লম্ব কেন্দ্র। তা কাজেই সমস্ত বলগুলোর লব্ধি পি প্লাস কিউ প্লাস আর এইচ বিন্দুগামী হবে আর বি বিন্দুতে কিউ বল কাজ করতেছে সি বিন্দুতে আর বল কাজ করতেছে এই দুইটারও একটা লব্ধি থাকবে যেটা বিসি রেখার কোনো একটা বিন্দুতে অবস্থিত হবে। এখন আমরা এই কথা বলতে পারি যেহেতু এ বিন্দুতে পি বল কাজ করতেছে আর এইচ বিন্দুতে পি কিউ আর বল কাজ করতেছে কাজেই এ এইচ এর বর্ধিতাংশ যেটা বি সি এর সাথে ডি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে কিউ এবং আর বলের লব্ধি অবশ্যই বি সি এবং এইচ ডি এর ছেদক ডি বিন্দু দিয়ে অতিক্রম করবে। এই কথাগুলো এখানে সুন্দর করে বলা আছে এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্র এইচ বর্ধিত এইচ রেখা বি সি কে ডি বিন্দুতে ছেদ করে বি ও সি বিন্দুতে ক্রিয়ারত কিউ ও আর বলের লব্ধি বি সি রেখার উপরস্থ কোনো বিন্দুতে ক্রিয়াশীল হবে আবার পি কিউ আর বল তিনটির লব্ধি পি প্লাস কিউ প্লাস আর এইচ বিন্দুতে এবং পি বলটি এ বিন্দুতে ক্রিয়া করে কাজেই কিউ ও আর এর লব্ধি কিউ প্লাস আর এই বলটা এইচ ডি রেখার উপর ক্রিয়াশীল হবে অর্থাৎ কিউ প্লাস আর বলটি বিসি এবং এইচ ডি এর ছেদ বিন্দু ডিতে ক্রিয়াশীল হবে। তাহলে আমরা ফাইনালি পাইলাম যে কিউ এবং আর বিন্দুতে যে দুইটা বল কাজ করতেছে বি এবং সি বিন্দুতে যে কিউ এবং আর মানের দুইটা বল কাজ করতেছে সেই দুইটা বলের লব্ধি বিসি রেখার ডি বিন্দুতে ক্রিয়াশীল হবে কাজেই সমান্তরাল বলের লব্ধির ক্রিয়াবিন্দুর সূত্র অনুসারে আমরা লিখতে পারি কিউ ইন্টু বিডি সমান আর ইন্টু সিডি কিউ ইন্টু বিডি আর ইন্টু সিডি। তাহলে আমি এই সিডিটাকে এডি দিয়ে ভাগ করি এবং বিডিটাকেও এডি দিয়ে ভাগ করি এরপরের লাইন যেটা এখন সিডি বাই এডি কি দাঁড়ায় আমাদের চিত্র দেখতে হবে সিডি বাই এডি আমরা যদি এই ত্রিভুজটাকে লক্ষ্য করি এটা একটা ত্রিভুজ এটা হলো সি কোণ এই কোণের বিপরীত বাহু এটা লম্ব এটা হলো ভূমি লম্ব বাই ভূমিতে হয় ট্যান
আর এখানে আছে সিডি বাই এডি, মানে ভূমি বাই লম্ব, সিডি বাই এডি, ভূমি বাই লম্ব, তাহলে হবে কট। কার কট? সি কোণের কট, যেহেতু আমরা কোণ বিবেচনা করলাম সি, তাহলে কট সি। ঠিক এমনি ভাবে বিডি বাই এডি, এই ত্রিভুজের বেলায় এই কোণটা বিবেচনায় আনলে বিডি হলো ভূমি, এডি হলো লম্ব, তা ভূমি বাই লম্ব হবে কট। কোন কোণের কট? বি কোণের কট, অর্থাৎ এটা সমান হলো কট বি। কটটা নিচে নামলে ট্যান হয় আর কটটা উপরে উঠলে ট্যান হয়, কাজে এই কটটা নিচে যায় হলো ট্যান সি আর এই কটটা উপরে যায় হলো ট্যান বি। অথবা আমরা এটাকে যদি ওয়ান বাই ট্যান সি ওয়ান বাই ট্যান বি লিখে উল্টে দেই তাহলে আমাদের এই ফলাফল পাওয়া যাবে। এখান থেকে আমরা কি পাইলাম? তাহলে কিউ এর নিচে নিয়ে আসলাম ট্যান বি আর আরটাকে উপরে উঠে নিয়ে আসলাম আর বাই ট্যান সি। তাহলে আমরা ফাইনালি পাইলাম কিউ বাই ট্যান বি সমান আর বাই ট্যান সি। ঠিক এই ব্যবস্থাটা আমরা যদি এদিকে বিবেচনা না করে এদিকে বিবেচনা করতাম অথবা এদিকে বিবেচনা করতাম তাহলে আমরা ঠিক এরকম আরো একটা সম্পর্ক পাইতাম যেটা আমরা লিখতে পারবো অনুরূপভাবে। আমরা লিখতে পারি পি বাই ট্যান এ সমান কিউ বাই ট্যান বি। এই হলো আমাদের আরেকটা সম্পর্ক। এখন চূড়ান্তভাবে এই দুইটা সম্পর্ককে একত্রিত করলে কম্বাইন করলে আমরা যেটা পাই সেটা হলো পি বাই ট্যান এ ইকুয়াল টু কিউ বাই ট্যান বি ইকুয়াল টু আর বাই ট্যান সি। অর্থাৎ আমাদের যে প্রথম সম্পর্কটা সেই প্রথম সম্পর্কটা প্রমাণিত হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় সম্পর্কের প্রমাণে আসবো। এবার আমরা দ্বিতীয় অংশের প্রমাণটা সম্পন্ন করব। এর জন্য আমাদের প্রথম অংশে যে প্রমাণটা আমরা করলাম সেই প্রমাণটার সহযোগিতা নেওয়া লাগবে। আমরা লিখব এক নং এর প্রমাণ হতে পায় পি বাই ট্যান এ কিউ বাই ট্যান বি আর বাই ট্যান সি। এটা আমরা প্রমাণ করেছি প্রথম অংশে। এখন আমরা কি করব? পি বাই এই ট্যানটাকে লিখব সাইনে বাই কজে। আমরা এটা সবাই জানি ট্যানে মানে হলো সাইনে বাই কজে। ঠিক এখানেও তাই লিখব কিউ বাই সাইন বি বাই কজ বি আর বাই সাইন সি বাই কস সি। আমরা ট্যানকে সাইন বাই কজে পরিবর্তন করে দিলাম। এবার এটাকে যদি উল্টে দেই স্বাভাবিকভাবেই কজ এটাও চলে যায় পি এর সাথে, নিচে থাকে সাইনে, অর্থাৎ এরকম থাকবে পি কজ এ ডিভাইডেড বাই সাইন এ সমান কিউ কজ বি ডিভাইডেড বাই সাইন বি আর কস সি ডিভাইডেড বাই সাইন সি। এবার আমরা কিছু মান বসাবো যেগুলো আমরা জানি। আমি এখানে তোমাদের দেখাচ্ছি, আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে জানি, কস সূত্র থেকে জানি কজ এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বি সি। তেমনিভাবে কজ বি হয় সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু সি এ। এরকম কস সি এর মান তিনটা মানই আছে এবং সাইন সূত্র হল এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান টু আর।
এগুলো ত্রিভুজের সাইন সূত্র ত্রিকোণমিতিতে আসছে। তো এখান থেকে যদি আমি সাইনের মানটা নেই, সাইনের মানটা নেই এইটার সাথে সম্পর্ক করে, তাহলে সাইনেটা উপরে যাবে, টু আরটা নিচে আসবে, তাহলে সাইন এ সমান আসবে এ বাই টু আর। ঠিক তেমনিভাবে সাইন বি সমান আসবে বি বাই টু আর, সাইন সি সমান আসবে সি বাই টু আর। এই মানগুলো যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে পাব পি ইন্টু কদ এ, যেটার মান ওখানে লেখা আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বি সি পি কজ এ ডিভাইডেড বাই সাইন এটা হলো এ বাই টু আর সমান কিউ ইন্টু কজ বি, যেটা আসবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু সি এ হোল ডিভাইডেড বাই এ বাই, এটা হলো সাইন বি এর মান, কাজে বি বাই টু আর, এবং বাকিটা আর আর ইন্টু আর এর সাথে আছে কস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি, আর কস সাইন সি এর মানটা আসতেছে এখানে সাইন সি হবে এ বাই সি বাই টু আর, সি বাই টু আর। আমরা সমস্ত মানগুলো বসায় দিলাম, আমরা এই মানগুলো উল্টায় দিব, অর্থাৎ পি এর সাথে যা আছে সেটা, আর যেহেতু এটা জটিল ভগ্নাংশ উল্টায় দিলে কি দাঁড়াবে, আমরা পাব পি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বি সি গুণন টু আর যাবে উপরে এ আসবে নিচে, প্রথম অংশটা সমান। একইভাবে দ্বিতীয় অংশটা কিউ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু সি এ গুণন টু আর বাই বি সমান সর্বশেষটা আর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি গুণন টু আর বাই সি। এই হলো তিনটা অংশকে উল্টে দিলাম। এবার প্রত্যেকটা অংশের হরের মধ্যে একটা কমন জিনিস আছে, যদি এটার সাথে এটা গুণ হয় টু এ বি সি, টু এ বি সি এটা গুণ হলে টু এ বি সি, এটা গুণ হলে টু এ বি সি, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশেরই হরে টু এ বি সি আছে, কাজেই কমন টু এ বি সি আমরা প্রত্যেকটা হর থেকে বাদ দিতে পারি, এবং তার মানে আমাদের এই অংশগুলো সব জায়গার থেকে বাদ চলে গেল সব। পাশাপাশি টু আর উপরে প্রথম অংশের মধ্যে আসে, টু আর উপরে দ্বিতীয় অংশের মধ্যে আসে, টু আর উপরে তৃতীয় অংশের মধ্যেও আসে, তাহলে আমরা টু আরটাকেও বাদ দিয়ে দিতে পারি। তাহলে এগুলো বাদ দেওয়ার পরে আমার কী থাকলো, পি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কিউ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ আমার প্রমাণটা সম্পন্ন হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় অংশের যে প্রমাণ সেই দ্বিতীয় অংশের প্রমাণ সম্পন্ন হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটি সৃজনশীল সমস্যার সমাধান করব। তোমরা সমস্যাটি লক্ষ্য করো, এখানে উদ্দীপক হিসেবে দেওয়া আছে, যেটা আমরা চিত্রের মধ্যে বুঝতে পারি,
যে হয়তো একটা দণ্ড বা অনর একটা বস্তু যার এই প্রান্তে পি সমান টু নিউটন বল, এই প্রান্তে কিউ সমান ফাইভ নিউটন বল কাজ করতেছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হলো 14 সেন্টিমিটার। এখন এই উদ্দীপকের আলোকে আমার এই নিচের তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। ক, পি ও কিউ বল দ্বয়ের লব্ধির মান ও দিক নির্ণয় করো। খ, পি ও কিউ অবস্থান বিনিময় করলে, অর্থাৎ পি এর জায়গায় যদি কিউ আসে, কিউ এর জায়গায় যদি পি চলে যায়, তাহলে তাদের লব্ধির ক্রিয়াবিন্দুর সরণ নির্ণয় করো, অর্থাৎ তাহলে তাদের লব্ধির ক্রিয়াবিন্দুটা কতটা সরে যাবে, আগের জায়গায় থাকবে না। গ, পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে, এই পি বলটার ক্রিয়ারেখাটা সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দু ডি দূরে সরিয়ে নিলে দেখাও যে তাদের লব্ধি এত দূরে সরে যায়, অর্থাৎ এটাকে সমান্তরে রাখলাম কিন্তু তার লব্ধিটাকে বাম পাশে বা ডান পাশে যে কোনো পাশে সরাই নিলাম, তাহলে লব্ধিটাও আগের জায়গায় থাকবে না, লব্ধিটা পরিবর্তন হবে। যাই হোক, আমরা এক এক করে প্রশ্নের উত্তর দিচ্ছি। ক নম্বরের উত্তর দিচ্ছি। আগে আমরা দেখেছি যে দুইটা সদৃশ সমান্তরাল বল যদি হয় অথবা একাধিক সদৃশ সমান্তরাল বল যদি হয়, তাহলে তাদের লব্ধিগুলো ওই বলগুলোর যোগফলের সমান হয় এবং তাদের ক্রিয়ারেখাও ওই সংশ্লিষ্ট বলগুলো যে দিকে ক্রিয়া করে লব্ধিগুলিও লব্ধির মানটাও সেই দিকেই ক্রিয়াশীল হবে। কাজে আমার যে টু নিউটন ফাইভ নিউটন দুটা সদৃশ সমান্তরাল বল আছে, তাদের লব্ধি হবে তাদের যোগফল টু নিউটন প্লাস ফাইভ নিউটন সেভেন নিউটন, এবং তাদের ক্রিয়াদিক হবে পি অর্থাৎ টু এন এবং কি অর্থাৎ ফাইভ এন যেদিকে ক্রিয়া করতেছে ঠিক সেই দিকেই। এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি, দেখো টু এন ও ফাইভ এন মানের দুইটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি টু এন প্লাস ফাইভ এন ইকুয়াল টু সেভেন এন, যা পি ও কিউ বল দ্বয়ের সমান্তরাল বরাবর ক্রিয়া করবে, অর্থাৎ পি এবং কিউ বল দ্বয় যেদিকে ক্রিয়া করতেছে তার সমান্তরাল বরাবর ক্রিয়া করবে। এই হলো আমার ক নম্বরের ছোট্ট একটা প্রশ্ন। এবার খ নম্বর, খ নম্বরে কী বলা আছে, যে পি বল যদি কিউ বলের জায়গায় আসে, কিউ বল যদি পি বলের জায়গায় যায়, তাহলে তাদের লব্ধির ক্রিয়াবিন্দুর যে সরণ হয় যত সরে যায় সেটা বের করতে হবে। তাহলে আমাদের প্রথম অবস্থা মনে করি এ বিন্দুতে পি বল, বি বিন্দুতে কিউ বল কাজ করতেছে, এখানে এখান থেকে আমি শুরু করেছি প্রথমে চিত্র, তারপরে এই জায়গার থেকে শুরু, চিত্রের পরে এই জায়গার থেকে শুরু বর্ণনা। মনে করি এ ও বি বিন্দুতে টু এন ও ফাইভ এন বল দ্বয়ের লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করে, তাহলে সমান্তরাল বলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি টু ইন্টু এসি সমান ফাইভ ইন্টু বিসি। এখানে এন লিখলাম না, এনটা হলো বলের একক, বলের মানটা হলো টু, তা কাজে নিউটন লেখার দরকার নাই, টু ইন্টু এসি সমান ফাইভ ইন্টু বিসি। এখন টু ইন্টু এসি ঠিক থাকলো, ফাইভ ইন্টু বিসিটাকে আমরা কীভাবে পরিবর্তন করতে পারি, বিসিটাকে লিখতে পারি এ বি মাইনাস এসি, এ বি মাইনাস এসি, তাহলে টু ইন্টু এসি। আর এটাকে যদি ভাগায় দেই মাইনাস ফাইভ এসি হয়, যেটা বাম পাশে নিয়ে আসলে প্লাস ফাইভ এসি সমান ফাইভ এ বি, তাহলে সেভেন এসি সমান ফাইভ এ বি, সেভেন এসি সমান ফাইভ এ বি, এ বি মানে আমরা জানি দূরত্বটা হলো 14 সেন্টিমিটার, কাজেই 5 ইন্টু 14, তো এসি এর মান হচ্ছে 7 দিয়ে ভাগ করলে 5 14 70, তাকে 7 দিয়ে ভাগ করলে 10, এসি সমান 10, তার মানে এসি এর মানটা পাওয়া গেল 10। এবার আমরা দেখব বল দুইটা যদি পরিবর্তন করি, জায়গা বল বদলাই, এ বিন্দুতে এখন টু নিউটন না হয়ে ফাইভ নিউটন, আর বি বিন্দুতে হলো ফাইভ নিউটন না হয়ে টু নিউটন বল বল কাজ করতেছে, এবং তখন যদি তাদের লব্ধিটা সিতে না থেকে এতে চলে ডিতে চলে আসে, তখন আমরা লিখব ফাইভ ইন্টু এডি সমান টু ইন্টু বিডি, ফাইভ ইন্টু এডি সমান টু ইন্টু বিডি, ফাইভ ইন্টু এডি ঠিক রাখলাম, টু ইন্টু বিডিটাকে আমরা আবার লিখলাম এ বি মাইনাস এডি। এরপরে যদি ফাইভ ইন্টু এডি আর এইখানে টু ইন্টু এডি মাইনাস আছে, এটাকে যদি প্লাস করে টু ইন্টু এডি নিয়ে আসি,
তাহলে থাকবে ডান দিকে 2 into AB বা 7AD সমান 2 into AB মানে হলো 14 দুগুণে 28 সাত দিয়ে ভাগ করলে এডি এর মান থাকে 4 তার মানে এডি এর মান থাকলো 4 তাহলে আমার সরণ কতটুকু হলো সিডি তাহলে লব্ধির ক্রিয়াবিন্দুর সরণ সিডি সমান কত এসি মাইনাস এডি এসি মাইনাস এডি চিত্রে দেখো এসি মাইনাস এডি সমান হলো সিডি তাহলে এসি এর মান আমরা পাইছি 10 সেন্টিমিটার আর সিডি এর মান পাইছি এডি এর মান পাইছি 4 সেন্টিমিটার কাজেই 10 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার বিয়োগ করলে 6 সেন্টিমিটার এই হলো আমার লব্ধির ক্রিয়াবিন্দুর সরণ 6 সেন্টিমিটার আমার খ নাম্বার প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল শিক্ষার্থীবৃন্দ আমরা এবার গ অংশের উত্তর দেব গ অংশে বলা ছিল এ বিন্দুতে যে 2 নিউটন বল আছে এই বলটাকে তার দিক ঠিক রেখে সরিয়ে নিয়ে আসলাম দ্বি পরিমাণ দূরত্বে সরিয়ে নিয়ে আসলাম অর্থাৎ এখানে এই এ ড্যাশ যে দূরত্বটা সেটা হলো ডি ডি পরিমাণ ডান দিকে সরিয়ে নিয়ে আসলাম এতে করে তার লব্ধি আগে যেখানে সিতে ছিল সেখানে থাকবে না সি ড্যাশে চলে আসবে এখানে বর্ণনায় বলা আছে এবি সরল রেখায় এ ও বি বিন্দুতে বিবিন্দুগামী সমমুখী সমান্তরাল বল দয় 2 নিউটন 5 নিউটন ক্রিয়ারত এদের লব্ধি সি বিন্দুগামী ঠিক আছে তাহলে 2 into AC সমান 5 into BC এটাও ঠিক আছে এখন বলা আছে 2 নিউটন বলকে 5 নিউটনের বলের দিকে ডি দূরে সরালে 2 নিউটন বলটাকে 5 নিউটনের বলের দিকে ডি পরিমাণ সরালে অর্থাৎ এ ড্যাশ বিন্দুতে নিয়ে আসলে তাদের লব্ধি সি ড্যাশ বিন্দুতে অবস্থিত হবে এবং লব্ধির মান হবে 7 নিউটন তখন সমান্তরাল বলের সূত্র অনুযায়ী 2 into A' C' কারণ বলটা এখানে আছে 2 into A' C' সমান 5 into BC 5 into BC' আমরা এখন এডাস সি ড্যাশকে ভাঙলে কী পাই এডাস সি প্লাস সি সি ড্যাশ এডাস সি প্লাস সি সি ড্যাশ দুটা মিলা হলো এডাস সি ড্যাশ ঠিক ডান দিকে 5 BC' ভাঙলে হয় BC - CC' তখন এটাকে ব্র্যাকেট ভাঙা সি সি ড্যাশকে বামে নিয়ে আসলে এখানে 2 CC' এখানে 5 CC' 7 CC' এখানে 5 CC' তাহলে দুইটা মিলা হবে 7 CC' এটা 5 BC আর এখান থেকে আসতেছে মাইনাস 6 শিক্ষার্থীবৃন্দ আবার আমরা একটু প্রথম থেকে দেখি 2 A' C' সমান 5 BC' তাহলে A'C'কে ভাঙা যায় A'C প্লাস CC' আর 5 into BC' ভাঙা যায় BC - CC' তা আমরা এটাকে এটার সাথে এটাকে এটার সাথে গুণ করে দিলাম এটাকে এটার সাথে এটাকে এটার সাথে গুণ করে দিলাম এবার CC' যদি এক পাশে নিয়ে আসি তাহলে 2 CC' আর 5 CC' 7 CC' হয় আর 5 BC থাকে সেই সাথে 2 A' C আমরা ডান দিকে নিয়ে আসলাম 7 CC' সমান 5 BC এর মানটা এই 5 BC এর মানটা আমাদের এখানে আছে 2 AC আমরা 5 BC এর পরিবর্তে 2 AC বসাইলাম এই 1 নম্বর সম্পর্ক থেকে মাইনাস 2 A' C এটা ঠিক আছে
এখন এই 2AC যখন 5BC এর পরিবর্তে বসালাম এবং এইটা 2 ঠিক থাকলো এডাসিটাকে আমরা কিভাবে ভাঙতে পারি AC এডাসি এডাসি হলো এই পর্যন্ত AC AC মাইনাস AA ড্যাশ অর্থাৎ AC থেকে AA ড্যাশ বিয়োগ করলে এডাসি থাকে এবার আমরা এটা যদি ব্র্যাকেট ভাঙায় দেই 2AC এই 2AC মাইনাসের সাথে প্লাসের কাটা যাবে থাকবে AA ড্যাশ 2AA ড্যাশ 2AA ড্যাশ কিন্তু AA ড্যাশ মানে হলো D তাহলে আমরা লিখলাম 2D তাহলে কি পাইলাম 7CC ড্যাশ সমান 2D 7CC ড্যাশ সমান যদি 2D হয় তাহলে CC ড্যাশ সমান হয় 2D ডিভাইডেড বাই 7 অর্থাৎ ওই CC ড্যাশ মানে আমাদের লব্ধির ক্রিয়াবিন্দু যতটুকু সরে গেল তার মান হলো CC ড্যাশ যেটা 2D বাই 7 কাজে আমরা বলতে পারি যে লব্ধির ক্রিয়াবিন্দু 2D বাই 7 দূরত্বে সরে যাবে সুপ্রিয় শিক্ষার্থী আমি আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে